তোমাদের এই পৃথিবীতে প্রত্যেক পদে পদে মানুষ ভুল। আমি ঠিক ভেবে যেটাই করি সেটাকেই তোমরা ভুল বলো। আমি ভুল হলে কে ঠিক? নিজের ইচ্ছের সাথে বাঁচতেও কি তোমাদের ইচ্ছের অনুমতি নিতে হবে? তোমরা এতটাই স্বার্থপর যে আমার নিজের উপর যা অধিকার তার থেকে বেশি তোমরা আমার উপর বেশি অধিকার ফলাও। যত সব স্বার্থপর তোমরা যারা এসি ঘরে বসে মানুষের চাল চলন পোশাক পরিচ্ছদ ডিসাইড করো, তাদের উদ্দেশ্যে বলি, যেখানে আজ তোমরা বসে আছো সেখানে অনেক বছর আগে জঙ্গল ছিল, ঘন ভয়ানক জঙ্গল। তারপর ধীরে ধীরে শহরে রূপান্তরিত হল। পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থান, রাস্তাঘাট, সব কিছু সিস্টেমেটিক ওয়েতে শুরু হতে শুরু করলো। কিন্তু যেদিন জঙ্গল কাটলো সেদিন পাখিদের এক দল এখান থেকে বিতাড়িত হলো, আর ফিরে আসেনি তারা। সেই পাখিদের আর কেউ খুঁজে পায়নি। ওহো, তোমরা তো ইকো ফ্রেন্ডলি, তাই না? প্রকৃতির রক্ষক, নেচারের সেভিয়ার, তাহলে ভুলে যাচ্ছ কেন? আমিও নেচার, আমিও প্রকৃতি, তাহলে আমাকে বাঁচাও না কেন? রেওয়াজে, সমাজে, রীতিতে, নীতিতে, ধর্মে, ভাষায় কেন আমায় কাটো? কেন আমায় ভাগ করো? গায়ে লাগছে তো? তাহলে সত্যির শিক্ষাটা দাও কেন, যখন নিজেদেরই সাহস নেই সত্যির মুখোমুখি দাঁড়ানোর? যখন কেউ সত্যি বলে তাকে তোমরা পাওয়ার অ্যান্ড পজিশনের ভয় দেখিয়ে চুপ করিয়ে দাও। তোমার কেয়ার, তোমার লোক দেখানো ভালোবাসা, তোমার রাগ তুমিই রাখো। রাখ সালা।